শারদীয় দুর্গাপূজার আজ মহাঅষ্টমী। সকালে বিহিত পূজা দিয়ে শুরু হয় দেবীর আরাধনা, সন্ধ্যায় সন্ধি পূজা আর মহা আরতি। যদিও অষ্টমী মহাঅষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা করোনা পরিস্থিতিতে এবছর হচ্ছে না, তবুও উৎসবের কমতি নেই। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় পূজাকে ঘিরে উৎসবের আমেজ পুরোপুরি শুরু হয়েছে। ইমদাদুল হকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাত জাগা ভরেই বাজনায় মুখরিত মণ্ডপ, মহাষ্টমীর সকাল বলে কথা। দেবী দুর্গার আরাধনায় পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেন ভোর থেকেই। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক, চলছে আলোকসজ্জা। উৎসবের আমেজে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকে। কারণবাজার মিডিয়া পাড়ায় এটিএন নিউজের উদ্যোগে এবারও হচ্ছে জমজমার দুর্গোৎসব। মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করুন আর সবাইকে মঙ্গল করুন। সামনের বছর যেন আমরা আবার আনন্দের সাথে উদযাপন করতে পারি। প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, এটা থেকে যেন আমাদের দূর করে দেয়। তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধি পূজা দেখতে আসবো, তো এই নিয়ে খুব ভালো লাগছে আর কি। পূজার আনন্দে রাজধানীর বেশিরভাগ মন্দিরেই করোনা সংক্রমণ ঠেকাতে দেওয়া স্বাস্থ্যবিধি মানছেন না দর্শনার্থীরা। ভিড় হুড়োহুড়ি করেই অঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণের সারিতে দাঁড়াচ্ছেন অনেকে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পারছেন না আয়োজকরাও। মানুষ আসলে সবটা মানতে চায় না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি, আমরা বারবার বলছি যে আমার জীবনটাও যেমন আমার কাছে বড়, অন্যের জীবনটাও কিন্তু আমার কাছে তেমনই বড়। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা আছে রাজধানীর বেশিরভাগ মন্দিরে। পূজা ও দেবী দেখতে আসা ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের ওপর সতর্ক নজরদারিও রাখছেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রাতে নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এদেশে সবাই যার যার ধর্ম বিনা বাধায় পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা। নারায়ণগঞ্জে এবছর 215টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।